আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে আমরা বুয়েট সতেরো 18 সালে আসা একটি ম্যাট্রিক্সের প্রবলেম বোঝার চেষ্টা করব এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া হয়েছে যার রো সংখ্যা হচ্ছে তিন এবং কলাম সংখ্যা হচ্ছে ওয়ান অর্থাৎ তার ক্রম হবে থ্রি বাই ওয়ান এবং তার এলিমেন্টগুলো আমরা জানি এবং যে কোনো একটি ম্যাট্রিক্স এ দেওয়া হয়েছে যার ব্যাপারে আমরা কোনো ইনফরমেশন জানি না এবং বলা হয়েছে যে থ্রি বাই ওয়ান অর্ডারের এই জানা ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে গুণ করলে গুণফল ম্যাট্রিক্সটা দেখতে হবে এরকম এলিমেন্টগুলো আমরা জানি এবং দেখতেই পাচ্ছি এটা হচ্ছে থ্রি বাই থ্রি অর্ডারের একটি ম্যাট্রিক্স প্রশ্নে এখন আমাদের এই ম্যাট্রিক্সটি বের করে দিতে বলা হয়েছে আমরা জানি দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সমান হয় যেহেতু থ্রি বাই ওয়ান অর্ডারের এই ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটি গুণ করার পরে থ্রি বাই থ্রি অর্ডারের একটি ম্যাট্রিক্স আমরা পেয়েছি তার মানে গুণ করা গিয়েছে তার মানে এ ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই ওয়ান হবে তাহলে এই এ ম্যাট্রিক্সের কলাম কত হবে আমরা এটাও জানি দুটি ম্যাট্রিক্সের গুণ করার পরে গুণফল ম্যাট্রিক্সের রো হয় প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সমান এবং গুণফল ম্যাট্রিক্সের কলাম হয় দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হওয়া লাগে সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের এ ম্যাট্রিক্সটি অবশ্যই ওয়ান বাই থ্রি অর্ডারের একটি ম্যাট্রিক্স হতেই হবে কারণ থ্রি বাই ওয়ানের সাথে যদি আমরা ওয়ান বাই থ্রি অর্ডারকে গুণ করি তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়ে গেল এবং গুণফল ম্যাট্রিক্সটি আসবে থ্রি বাই থ্রি অর্ডার এবং যেটা ছিল আমাদের গিভ্যান্ড গুনফল ম্যাট্রিক্সের রো এবং কলাম তার মানে এই ম্যাট্রিক্সের এলিমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন না জানলেও আমরা এটুক জেনে গিয়েছি যে এ ম্যাট্রিক্সটা হবে ওয়ান বাই থ্রি অর্ডারের একটি ম্যাট্রিক্স তাহলে এ ম্যাট্রিক্সের রো থাকবে একটি কলাম থাকবে তিনটি সো একটি রো এবং তিনটি কলাম যদি থাকে তার মধ্যে তাহলে এলিমেন্ট থাকতে পারবে তিনটি ধরে নিলাম এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে এক্স ওয়াই এবং জেড এখন এই এক্স ওয়াই রেডের মান বের করতে পারলে আমরা এই ম্যাট্রিক্সটিকে জেনে যাব এখন যদি এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে আমরা গুণন সম্পন্ন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের গুণফল ম্যাট্রিক্সটা এইরকম যেখানে প্রশ্নে তাদের গুণফল ম্যাট্রিক্সটার মান গিভেন আছে সেটা আমরা রাইট হ্যান্ড সাইডে লিখলাম এখন ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা জানি দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয় তখন প্রথম ম্যাট্রিক্সের এলিমেন্ট দ্বিতীয় ম্যাট্রিক্সের কোরেসপন্ডিং এলিমেন্টের সমান হয় অর্থাৎ ফোর এক্স হবে মাইনাস ফোরের সমান এক্স হবে মাইনাস ওয়ানের সমান ওয়াই হবে তার কোরেসপন্ডিং এলিমেন্ট টু এর সমান জেড হবে তার কোরেসপন্ডিং এলিমেন্ট ওয়ানের সমান এভাবে যদি আমরা এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান ওয়াই ইজ ইকোয়াল টু টু এবং জেড ইজ ইকোয়াল টু ওয়ান সো এক্স ওয়াই জেডই ছিল আমাদের এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তার মানে এ ম্যাট্রিক্সটা হবে মাইনাস ওয়ান টু এবং ওয়ান তার মানে আমরা এভাবে খুব সহজেই যে কোনো একটি অজানা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি হবে তা জেনে গেলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন আজকের ক্লাসটি এই পর্যন্তই